রঞ্জাটা কে? ও বাবা, রঞ্জা মানে তো সেই মেয়েটা যে প্রকরাজের বউ, মানে প্রকরাজ যাকে বউ বলে বাড়িতে নিয়ে এসেছে, সেই মেয়েটা তো রঞ্জা। হ্যাঁ বুঝেছি, সব গন্ডগোল তাহলে ওখান থেকেই শুরু হয়েছে। রঞ্জা তোকে কি বলেছে? তুই ভাই, সেই কথাগুলো কি বলতেই হবে? হ্যাঁ বলতে হবে। তুমি আমাদের বাড়ির মেয়ে, তোমার জীবনে কি ঘুরছে না ঘুরছে সেটা আমরা যারা বাড়ির লোক সব থেকে কাছের লোক তারা জানতে পারবে না। রঞ্জা আমার কাছে গিয়ে বলেছিল পোখরাজ আর ওর বিয়েটা নাকি বৈধ না, এটা একটা খেলা খেলাবি, আর এই খেলায় ওরা পারফর্ম করেছিল শুধুমাত্র, এই বিয়েটা নাকি বিয়েই না। হ্যাঁ কিন্তু সেটা তো সত্যি নয় দাদু ভাই। ইন এনি কেস আমি তো আর ওর কাছে ফিরে যাচ্ছি না, যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব নিয়ে আমি আর ভাবছি না। এখন যেন রঞ্জাকে নিয়েও বাকি জীবনটাতে সুখে থাকে, রঞ্জাকে নিয়ে যেন ও নিজের দাম্পত্য জীবন কাটে, সেই ব্যাপারে ভাবতে হবে। আর ওকে লিগালি রঞ্জাকে বিয়ে করতেই হবে। তুই কি করে ওকে প্রেশার দিবি? মানে তুই ওর কে যে তুই ওকে এই প্রেশারটা দিতে পারবি বলে মনে করছিস? না আমি চাই না তুমি ওর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে চাও। মা তোমার কিসের ভয় বলো তো? না তোমার কি মনে হয় আমি পোখরাজের সঙ্গে দেখা করতে গেলেই পোখরাজের সঙ্গে বিয়ে করে ফেলবো, মানে আমাদের ডিভোর্সটা ভেঙে যাবে, তুমি এটাই বলতে চাইছো তো? না আমি বুঝতে পারছি না তোমার এই এই কমপ্লিকেশনের মধ্যে ঢোকার দরকারটা কি? তুমি গিয়ে ওকে বলবে তবে ও বুঝবে, তুমি কি ওকে বোকা মনে করো? আসলে বাপি আমার খুব খারাপ লাগছে, রঞ্জা যদি আমার কাছে এসে না বলতো আমি তো কিছুই জানতে পারতাম না। আর রঞ্জা আমার কাছে এসেছে, আমাকে এই প্রস্তাবটা দিয়েছে, এই কথাটা আমি পোখরাজকে জানাবোই জানাবো। যে অন্যায়টা আমার সাথে হয়েছে সেই অন্যায়টা একটা মেয়ের সাথে আবার হতে পারে না, আমি হতে দেব না। তুই কি ওদের বাড়ি যাবি নাকি? কুপুষণ ওদের বাড়ি না যায়, আমি তো পোখরাজের সঙ্গে দেখা করব নাকি? দেখা করতে তো কোনো অসুবিধা নেই, তাছাড়া পোখরাজের বিয়ের পার্টি হয়নি, আমি চেষ্টা করবো যাতে ওদের বিয়ের পার্টিটা হয়। আমি বুঝতে পারি না তোমার কেন এত ঝামেলায় জড়াচ্ছ, তুমি ঝামেলায় জড়াতেও পারে। রাধিকা শোন, আমারও কিন্তু মনে হয় যে এই ঝামেলাটা তোর জড়ানো উচিত নয়। দিদি ভাই এটা ঝামেলা নয়। কেন নয়? এটা একটা লেসন, এই শিক্ষাটা ওকে দিতে হবে। পোখরাজ কোনো মেয়ের মন বুঝে না, এই যে রঞ্জা এত কষ্টে আছে সেটাও কিছুতেই বুঝতে পারছে না। একটা মেয়েকে এভাবে ও কষ্ট দিতে পারে না, সেই অধিকার ওর নেই। আচ্ছা আমি একটা কথা বলছি, তুই কি অনির্বাণকে এই কথাগুলো বলেছিলি? ঘটনাচক্রের কথাগুলো জেনেছে, তারপরে ওর মত বদলায়নি? মত যদি বদলাতো তাহলে তো আশীর্বাদটা হতো কাল। ভারী অন্যায়, ভীষণ অন্যায়, এটা মেনেই নেওয়া যায় না। সত্যি একবারের জন্য বুঝতে পারলাম না যে অনির্বাণ এরকম একটা মানুষ। দিদি ভাই প্লিজ তুই ওকে ভুল বুঝিস না, আসলে ওর মনের মধ্যে না একটা ধারণা রয়ে গেছে যে পোখরাজকে আমি এখনো ভালোবাসি, বিয়ের পর ও কোনো কমপ্লিকেশনস চায় না। তোমারই বা বিয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি কনসার্ন দেবার কি ছিল? বাপি আমি দিন আমি কিন্তু অনেকদিন অপেক্ষা করেছি, তারপর এমন একটা পরিস্থিতি হলো, মানে আমার কাছে কোনো উপায় ছিল না তাই দিয়েছি। না আমরা একটু বেশি উৎসাহ দেখিয়েছিলাম ছেলেটিকে, আমার নিজের আচরণের জন্য নিজেই এখন খারাপ লাগছে। তবে কি বলতো, আসলে এইভাবেই বোধ হয় মানুষকে চেনা যায়। জীবনটা কি এইভাবেই মানুষকে চিনতে চিনতে কেটে যাবে? ওকে এর উত্তর দিতেই হবে। ও ফোন না ধরতে পারে কিন্তু আমাকে ওর বাড়িতে যাওয়ার থেকে তো কেউ আটকাতে পারবে না। আমি ওর হসপিটালেও যেতে পারি, সেখানে গিয়ে আমি ওকে কি জিজ্ঞেস করবো ওকে আমি? ভাই প্লিজ প্লিজ আমাকে আর ছোট করিস না, আমাকে আমি অনেক ছোট হয়েছি, আমি আমাকে দয়া কর, ক্ষমা কর আমাকে।
আমি আর ছোট হতে পারছি না। আরে রাধিকা, আমি কি ওকে গিয়ে বলবো তোকে বিয়ে করার জন্য? আমি ওকে অন্য কথা বলবো, আমি ওকে জিজ্ঞেস করবো এরকম কেন করলো, দ্যাটস ইট। আমাকে জানতেই হবে যে এই ছেলে মানুষটাও কেন করলো। দিদি ভাই, তাতে কি লাভ? তাতে কি ছেলে মানুষটা ঘুচে যাবে? তা তো নয়। তা নয়, ও মনে রাখবে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম করার আগে ওর সমস্তটা মনে পড়বে। কিচ্ছু মনে রাখবে না। মানুষ যদি তার আবেগ দ্বারা পরিচালিত হয় তাহলে তার কিচ্ছু করার থাকে না। ওর এটা মনে হয়েছে তাই ওটা করেছে। তুই কি করবি বলতো? তা বলে একটা ছেলে তার খেয়াল খুশিতে যা ইচ্ছা তাই করবে? এইভাবে আশীর্বাদের আগের দিন ছেড়ে চলে যেতে পারে? আমি তো বলবো এটা ভগবানের আশীর্বাদ যে বিয়ের আগের দিন আমাকে ছেড়ে চলে গেছে। এখন বিয়ের পরে যদি রঞ্জা আসতো, বিয়ের পরে যদি এই কথাগুলো শুনে ওর মনে হতো ও আমার সঙ্গে থাকবে না, তখন তো ব্যাপারটা আরো খারাপ হতো, তাই না? আমি এখন নিজে রোজগার করি, আমি নিজের মতো করে বাঁচবো, বিয়ে করতে হবে, তার কি কোনো মানে আছে আমাকে বলো তো? আমি তো তোমাকে কোনোদিন বলিনি মা যে তোমায় বিয়ে করতেই হবে। তুমি ছেলে পছন্দ করেছিলে, আমাদেরও ছেলেকে পছন্দ হয়েছিল, তাই আমরা মত দিয়েছিলাম। তুমি যদি বিয়ে করতে না চাও করবে না? আমি তো চাই আমার মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াক, তারা স্বাবলম্বী হোক। বিয়েটা তো একটা সেকেন্ডারি ব্যাপার। হ্যাঁ, তোমার বাবার পক্ষে এরকম ভাবাটা স্বাভাবিক, কারণ উনি তো অন্য পৃথিবীর মানুষ না। কিন্তু আমার পক্ষে এরকম ভাবা সম্ভব নয়। আমার সবসময় একটাই কথা মাথায় ঘুরে, আমরা তো চিরকাল থাকবো না। আমাদের অবর্তমানে আমরা আমাদের মেয়েদের কোথায় রেখে যাব বলো? বড় মেয়ে না হয় একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ছোট মেয়েকে কোথায় রেখে যাবো? রাধিকাকে? মা, আমাকে কারোর কাছে কেন রাখতে হবে? আমি কি নিজে নিজের কাছে থাকতে পারবো না, নাকি আমি স্বাবলম্বী নই? তোমরা কি আমাকে বড় নির্ভরশীল করে রাখতে চাও? তোমরা কি তোমাদের মেয়েকে সেভাবে তৈরি করেছো? তা তো করোনি। যদি আত্মনির্ভরশীল তৈরি করে থাকো তাহলে এটা কেন এক্সপেক্ট করছো যে আমি অন্য কারোর ভরসায় থাকব? কিন্তু তোর মনে তো কষ্ট হচ্ছে রাধিকা। বিয়ে যখন করতে চেয়েছিলিস তখন মনটা তো ছিল। উপেশনা, আমি আর মনের কথা ভাবছি না গো। একটাই তো জীবন, ছোট্ট জীবন। এভাবে মানুষের সেবা করতে করতেই দিন কেটে যাবে দেখো। তাছাড়া মনের কথা ভাবার সময় কোথায় আমার কাছে? এই যে তুমি এত কষ্টে আছো, তুমি কি সংসার ধর্ম ছেড়ে দিয়েছো? ছাড়ো না তো, বরং বিয়ের থেকে অনেক বেশি এটা ইম্পর্টেন্ট, একটা চাকরি। সেই চাকরিটা তো আমি পেয়ে গেছি মা। সারা জীবনে আমার কোনোদিনও কাজের অভাব হবে না। আমি তো একজন ডাক্তার, রোগীদের সেবা করে আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে দেব। আর তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? তোমাদের স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। প্লিজ এসব কথা আমাকে আর বলো না, সামনে তো দিদিভাইয়ের বিয়ে। দিদিভাইয়ের বিয়েতে আমাকে একটু আনন্দ করতে দাও। তুই পারবি আনন্দ করতে? কেন পারবো না দিদিভাই, দেখবি খুব আনন্দ করব। আমার দিদিভাইয়ের বিয়ে তো আর বারবার হবে না, তাই আমি নিশ্চয় আনন্দ করবো, দেখবি তুই খুব 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 আনন্দ করবো।
চলো 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 পাল্টা।